মানুষরা দেখছি বসে আছেন অনেক জেঠুরা দাদুরা কাকুরা কাকিমারা রয়েছেন আপনারা জানেন আপনাদের সামনে এখনো চোখের সামনে জল জানতো ওই সিপিএম এর হারমাদদের অত্যাচারগুলো ভেসে ওঠে বলুন ভেসে ওঠে কিনা আপনারা জবাব দিন ভুলে গেছেন এই পাশেই তো আপনাদের বড় আমারিয়া এই পাশেই তো ছোট আমারিয়া কেশপুর খুব একটা দূরে নয় আর কি বলা হতো না আরামবাগের গোঘাট থেকে এই কোতুলপুর জয়পুর বিষ্ণুপুর হয়ে একদম গড়বেতা পর্যন্ত হারমাদ বাহিনীর রেড করিডোর অর্থাৎ রক্তগঙ্গা বইতো বইতো কিনা এবং সিপিএম এর লাল চোখ সন্ত্রাস এখানে বলুন তো সে সময় যারা বিরোধী পার্টি করতেন তাদের কতজনের জমিতে আগুন লাগিয়ে দিয়েছিল সিপিএম কতজনের ধানের জমিতে আগুন লাগিয়েছিল সিপিএম কতজনের আলু ক্ষেত পুড়িয়ে দিয়েছিল সিপিএম এখানে ছিলেন আপনাদের সকলের সকলের প্রিয় সালাম চাচা তার পরিবারটাকে সিপিএম শেষ করে দিয়েছিল এটা তো আপনারা সবাই জানেন সুভাষ মণ্ডল আপনারা জানেন তার স্ত্রী এখনো পর্যন্ত সেই গুম করে দিয়েছিল তার স্বামীকে তার ডেড বডি খুঁজে পাওয়া যায়নি আজও তার স্ত্রী এখনো পর্যন্ত তার নামে চিঠিতে সিঁদুর দেয় কি দোষ করেছিল তারা তারা সিপিএম করেনি আর সেই সিপিএম এখন স্বপ্ন দেখছে যে আবার এসে এই কোতুলপুর ময়নাপুর জয়পুরে আবার লুটে পুটে খাবো পঞ্চায়েত দখল করব দেখুন বামনেরও চাঁদে হাত মারাতে ইচ্ছে হয় আরেকটা কি জানেন পুজোরও চিত হয়ে শুতে ইচ্ছা হয় বাট পুজো কোনোদিনও চিত হয়ে শুতে পারে না কুজটা আটকে যায় তো সেই রকম ছাগলের তিন নম্বর বাচ্চা সিপিএম এর স্বপ্ন দেখছে এখন আর তাদের বন্ধু আছে কে বিজেপি ভাবছে আমরা একসাথে আতাত করে তৃণমূলকে সরাবো বন্ধু আপনারা দিনে স্বপ্ন দেখছেন দেখে যান আমরা আছি তো ধান ঝাড়াই মেশিন নিয়ে আপনাদেরকে সেকে দেবার জন্য ময়দানে আসুন দেখা হবে আর খেলাও হবে আমরা বলেছিলাম বিধানসভা আমাদের সেমিফাইনাল তারপরে আসছে আমাদের পঞ্চায়েত আর ফাইনালটা হচ্ছে লোকসভা যেখানে আমাদের কেন্দ্রে যে দিল্লিতে সরকারকে উৎখাত করতে হবে এবং আমরা তৃণমূল কংগ্রেস সেখানে আমরা রাজত্ব করব যাতে বাংলার মানুষ যে সুযোগ সুবিধাগুলো পায় সারা ভারতবর্ষের মানুষ যেন সেই সুযোগ সুবিধা পায় আরেকটা কথা বলে রাখি বাঁকুড়াতে এবং বিজেপিতে বাঁকুড়াতে এবং বিষ্ণুপুরে যেসব বিজেপি প্রার্থীরা রয়েছে বর্তমানে তারা যদি আবার দাঁড়ায় তারা যেন জেনে রাখে যে তাদেরকে তৃণমূল কংগ্রেস লোকসভাতে ওয়াশ আউট করে দেবে কারণ তারা কাজ কিছুই করেনি যারা আছে আপনারা জানেন বিভিন্ন জনপ্রতিনিধিরা তারা কোনো কাজ করেছে আপনারা বলুন বিষ্ণুপুরের জনপ্রতিনিধিদেরকে দেখেছেন আপনাদের পাশে থাকতে আপনাদের কাছে আসতে আপনাদের দুঃখ সুখের কথা শুনতে ভোটের সময় দেখতে পাবেন যারা ধান্দাবাজি করে কোন দল থেকে টিকিট যদি বাগাতে পারি তাহলে আবার ধান্দাবাজি করে বেশ পাঁচ বছর থাকার সুযোগ করে নেব এইসব ধান্দাবাজদের থেকে দূরে থাকবেন এদেরকে চিনে রাখবেন এদেরকে একটা ভোটও দেবেন না নিজেদের ভুল নিজেরা সংশোধন করে নেবেন আর তার আগে একটাই কথা বলবো একটু ভেবে দেখবেন মা বোনেরা যদিও জানি আপনারা অনেকক্ষণ থেকে বসে আছেন একটু দেরিরা থাকবেন তারপর সবাই একসাথে বাড়ি যাব ঠিক আছে যদিও জানি সন্ধ্যের সময়
বেশি কিছু বলার দরকার নেই পঞ্চায়েতে। আমাদের দিদি দিয়েছে কি, যেগুলো একদম সাধারণ প্রচলিত সেইগুলো বলি, বাকিগুলো বলতে গেলে তো দেখবেন কাল সকাল পর্যন্ত ওই মুখে যাচ্ছি। আমাদের দিদি আপনার বাড়ির মেয়েটিকে কন্যাশ্রী দিয়েছে, আমাদের দিদি আপনার বাড়ির মেয়েটিকে রূপশ্রী দিয়েছে, যুবশ্রী দিয়েছে, স্বাস্থ্যসাথী দিয়েছে, দুয়ারে সরকার দিয়েছে, পাড়ায় সমাধান দিয়েছে, শিক্ষাশ্রী দিয়েছে, জলধারা দিয়েছে, আবাস যোজনায় বাড়ি দিয়েছে, শৌচাগারে আপনাদেরকে পায়খানা গৃহ দিয়েছে। এইরকম 74 খানা প্রকল্প আমরা প্রত্যেকেই কোন না কোন সুযোগ সুবিধা লাভ করি। তাহলে এই 74টা প্রকল্পের বিনিময়ে আমরা একটা করে ভোট দিতে পারবো না? একটা তো ভোট, আর সেই একটা ভোট আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শায়িত তৃণমূল কংগ্রেসের জোড়া ফুলে দিতে হবে। তাহলে আমরা মা বোনেরা সুরক্ষিত থাকবো। আর আপনাদেরকে ভেবে দেখতে হবে যে সিপিএম এ নেকামতে, সিপিএম এ নাটুকে পোনাতে ভুললে চলবে না। আজ থেকে 10 বছর আগে তাদের অত্যাচারের কাহিনীগুলো আপনাদের সামনে এখনো চোখের সামনে জলজ্যান্ত হয়ে ভাসছে। তাই ভুল করে একটি ভোট সিপিএম কে নয়। আর এখানে যিনি এমএলএ বিজেপি তাকে চোখে দেখতে পান, বিজেপির এমএলএ এমপিদেরকে চোখে দেখা যায়, আপনারা বলুন চোখে দেখতে পান, তাহলে বিপদে কাকে পান? এই যে এত বড় করোনা মহামারী হলো, এই যে আমফান হলো, ফেনি হলো, যশ হলো, পেলেন কাকে? না তৃণমূলের সৈনিকদের। বাড়িতে আপনাদের জয়টা পর্যন্ত তৃণমূল পৌঁছে দিয়েছে, আর ভোট চাওয়ার সময় ওই অভিনেতারা আসবে। অভিনেতাদের জানেন তো টিভির পর্দাতেই দেখতে ভালো লাগে, সামনে যখন আসে তখন দেখবেন বিনা মেকআপে তাদের চেহারাগুলো তাকানোর মতো থাকে না, ঠিক আছে, ভালো লাগে না। তো সেই রকমই ওই সব অভিনেতাদের যারা বিজেপির সিপিএম এর জনপ্রতিনিধি আছে, বিজেপির এমএলএ এমপি আছে, তাদেরকে একটি ভোটও নয়, তাদের জামানত জব্দ করে ছাড়বেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ভোট দেবেন। একটা মহিলা আপনাদের জন্য আমাদের জন্য লড়াই করছে, আর সেই মহিলাটার লড়াইতে আমাদের সমব্যাপী সহসাথী সহযোদ্ধা হয়ে লড়তে হবে।